আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 162-তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্ব পর্যন্ত আমরা 29 নং পারা আলোচনা করেছিলাম, অর্থাৎ সুরা মুরসালাত শেষ করেছিলাম। আজকে আমরা সুরা বাকারা শুরু করব। এই সুরাটি অনেক বড় একটি সুরা, এটিতে 286টি আয়াত রয়েছে, প্রায় আড়াই পারা পর্যন্ত, একটু কম আড়াই পারার চাইতে। অনেক বড় একটি সুরা, অনেক বড়, আমাদের অনেক বেশি টিউটোরিয়াল হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. كاميرا এই পর্যন্ত আলোচনা করব, তাহলে চলুন ভেঙে ভেঙে করি। আলিফ লাম মিম, এটাকে বলা হয় মদ লাজিম হারফি মুখাফফাফ, অর্থাৎ মুখাফফাফ এবং মুসাক্কাল। অর্থাৎ এত কায়দা কানুন আপনাদের অত মনে থাকবে না, সেজন্য এরকম মোটা মোটা চিহ্ন যেখানেই দেখতে পাবেন যে হরফের উপরে, সেখানে চার আলিফ পরিমাণে টেনে বা দীর্ঘ করিয়া পড়বেন। এরকম আলিফ, আলিফের কিন্তু আলিফের উপরে কিছুই নেই, আলিফে টান হবে না। আলিফ লাম মিম, জাল খারা জবর, জা খারা জবরের জন্য এক আলিফ টানলাম, জের লি কাপ জবর কা, জা সরি কাপলাম জবর কাল, জালিকাল কাবজের কি, তা খারা জবর, তা খারা জবরের জন্য এক আলিফ টান, বা পেশবু কিতাবু, জালিকাল কিতাবু, লাম আলিফ জবর, লা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। রয় আ জবর রয়, লা রয়, বা জবর বা, লা রয় বা, ফা ইয়াজের ফি, জেরের পরে জজমলাইয়া, তাই জেরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হাজের হি ফি হি, যদি আমরা এখানে থামি তাহলে হায়ের উপরেও জজম কল্পনা করতে হবে এবং এই জেরকে তিতালিক পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যে আরজি ফি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে একটা বিষয় দেখুন, এই যে তিনটে নকতার মতো দেখা যাচ্ছে এখানে এবং এখানে, এটাকে বলা হয় মুআনাকা। এখানে লেখা আছে, ধরুন মিম আইন নুন কফ হা, মুআনাকা লেখা আছে। তো এটা নিয়ম হলো, যদি এইখানে আপনি থামেন, যেমন যদি লা রাইব, লা রাইব বই থামি বলে থামি, তাহলে ফি হি হুদাল্লিল এরকম পড়তে হবে। আবার জানিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে থামলে মানে এখানেও থামলে এটা মিলিয়ে পড়তে হবে, এবং এখানে থামলে এটা মিলিয়ে পড়তে হবে, এই দুইটা। অর্থাৎ এই শব্দটা হয়তো পূর্ববর্তী বা পরবর্তী আয়াতের সাথে এই ফি শব্দটাকে মিলিয়ে পড়তে হবে, এটা হলে মুআনাকার নিয়ম। বিভিন্ন জায়গায় এরকম মুআনাকা আছে। হা পেশ হু দাল্লাম দুই জবর, দাল হু দাল, লাম লাম জের লিল, হুদাল লিল, মিম তাপেশ, মুত্তা জবর, তা মুত্তা, কফিয়াজের কি, জেরের পরে জজম আলাইয়া, তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না, মুত্তাকিন থামলে হবে, মুত্তাকিন অর্থাৎ
জেরের পর জাজমাল হইয়া তারপর অক্ষ করলে এই জেরকে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হুদাল লিল মুত্তাকিন, আমজালাম জবর আল্লাম জবর আল্লাহ, অর্থাৎ তাসদিদ ওয়ালা হরফ দিয়ে যেহেতু আজ শুরু হয়েছে, পূর্বে আলিফ আছে, তা আলিফকে জবর দিয়ে আমরা পড়লাম হামজালাম জবর আল্লাম জবর লা আল্লাহ হাজাল ইয়াদের জি। জেরের পরে জজমলাইয়া, তাই জেরকে 1 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না আল্লাযিনা, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি ইউ মি, নুন পেশ নু, পেশের পরে জজমলা হওয়াও, তাই পেশকে 1 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না ইউ মি নু না, বালাম জের বিল গাই নিয়া জবর গাই বিল গাই বাজের বি বিল গাই বি ও জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ কফিয়াজের কি। জেরের পরে জজমালাইয়া, তাই জেরকে 1 আরেক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিমা পেশমু অয়কিমু, পেশের পরে জজমালা হওয়া, তাই পেশকে 1 আরেক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এই জের এবং এই পেশকে 1 আরেক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, কারণ এরপরে জজমালাইয়া আসছে এবং এই পেশের পরে জজমালা হওয়া আসছে। নুন জব নুন সদ জবর নস অয়কিমু নস সদ জবর সহ লাম খারা জবর লা খারা জবর জন্য 1 আলিফ টানলাম, তা জবর তা সালাতা ও জবর ওয়া মিম মিম জের মিম মিম জবর মা মিম মা হরকতের পরে মিমের উপরে তাসদিদ, তা এখানে ওয়াজিব গুণ না হবে। ও মিম মা র জবর র জাক ও জবর জাক র জাক নুন খারা জবর না খারা জবর জন্য 1 আলিফ টান হা মিম পেশ হুম র জাক না হুম নুন পেশ ইউন নুন সাকিনের পরে এক পর ফা আসছে পরে জজমালাও, তাই পেশকে 1 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না ইউং ফিকুনা, থামলে এখানে নুনে জজম হবে এবং 1 আলিফ মাতকে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইউং ফিকুন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ولم زبر ولم زبر لا ولا ذل يذر ذي جرر پره جزو مولايا تا جرر کے اقلی پر بڑا درگ گر بڑتا بے نن زبر نا والذين یا حمزة پش يؤمن زرمی يؤمنون پش نو পেশের পরে জজমালা হওয়াও, তাই পেশকে 1 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না ইউমিনুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বাজের বি মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ, এরপরে হরকতে হামজা আসার কারণে জবরকে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বিমা হামজানুন হামজানুন পেশ হুন নিসাকিনের পরে ইকফা হরব ঝা আসছে, এই জন্য নিসাকিনকে ইকফা গণ্য করতে হবে। বিমা উংজাজের সি লাম জবর লা উংজিলা হামজাজের ই লাম ইয়া জবর লা ই কাব জবর কা ইলাই কা ও জবর ওয়া মিম আলিফ জবর মা জবর পরে খালি আলিফ, এরপরে হরকত হামজা আসার কারণে জবরকে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া মা হামজা নুন পেশ উন নুন সাকিনের পরে ইকফার হরফ ঝা আসছে, নুন সাকিনকে গুণ করতে হবে। জাজের জি উং জি লাম জবর লা উং জিলা অমা উং জিলা মিমনুন জের মিন নিসাকিনের পরে ইকফার হরফ কফ আসছে, নিসাকিনকে গুণ্য করে পড়তে হবে। কব্বা জবর কব কলকলা হরফ বায়ের উপরে জজম, তাই কলকলা করতে হবে। কব লাম জের লি কাব জবর কা কব লিকা যদি থামি তাহলে হবে কব লিক। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل وما أنزل من قبلك أزور بعلم زر بال وبال حمزة خرى زبر آه خرى زبر دون أكل ابتان خاضر خي وبال آخي را زبر را تازر تازر تي آخراتي حامين بشهم وبالآخرتهم يا حمزة پش يو سوري يا پش يو پش پر جزو ملا واو تا پش کے اکلی پوری بڑھنے تیرے گروہ پڑھتے ہیں قبضر کے یو کی نو نو پش نو پش پر جزو ملا واو تا پش کے اکلی پوری بڑھنے تیرے گروہ پڑھتے ہیں نن زبر نا یو کی نو نا تا
থামলে হবে ইউকিনুন, অর্থাৎ এখানে তিন লেপ টান হবে। এবং নুনে যজন কল্পনা করে প্রথমটাকে বলা হয় মধ্যে আরজি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আজকের আলোচনা এ পর্যন্ত, আগামী পর্বে আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।